সম্মানিত প্রশাসন থেকে যারা আসছেন আমি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি যারা আমাদেরকে অতন্ত প্রহরী হয়ে পাহারা দিয়ে রাখেন নিজের জীবন বাজি রেখে যারা তারা আমাদের মাঝে আসছে আমি দরবারের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন ভালোবাসা জানাই ধন্যবাদ মান্যতারি হবে না সামান্যতারি হবে না সামান্য তারিব হবে না সারা জন্ম গাইয়ে গান চিন্তা করো হিন্দু মুসলমান এটাই অফুরন্ত প্রভুর দান চিন্তা করেন যত জ্ঞানবান মানব লাগে আজ ছিল শুক্র কি তাই ছিল হারে মায়ের পেটের ভোনা কারে না ছিল মুক্তি একদম খাঁটি কথা এই যে মানব লাগে আজ ছিল শুক্র কি মায়ের পেটের ভোনা কারে না ছিল মুক্তি জন্ম নিয়াই গরিবা চিন্তা করো হিন্দু মুসলমান এটাই অফুরন্ত প্রভুর দান চিন্তা করেন যত জ্ঞানবান হবে না সারা জনম গাইলে গান চিন্তা করেন হিন্দু মুসলমান এটা অফুরন্ত প্রভুর দান রে চিন্তা করেন যত জ্ঞানবান এই যে পোশাক পরিধানে এইটাও গাছের ফল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গাছের ভিতর হচ্ছে তুলাই আল্লাহর কি কৌশল আলহামদুলিল্লাহ এই যে বস্ত্র পরিধানে এইটাও গাছের ফল কোষের ভিতর হচ্ছে তুলাই আল্লাহর কি কৌশল সৃষ্টিকর্তা ভুল বাগান চিন্তা করো হিন্দু মুসলমান এটাই অফুরন্ত প্রভুর দান চিন্তা করেন যত জ্ঞানবান আমার তারি ভবে না সারা জনম গাইলে গান চিন্তা করো হিন্দু মুসলমান এটা অক্ষরান্ত খোদা দাঁড়ে অপরান্ত আল্লাহ দান চিন্তা করেন যত জ্ঞানবান তারে নিয়ামত বনি আদম করো অস্বীকার আরে না না রব্বি কুমা তুকাজ্জিবান পুরনায় একবার তারে নিয়ামত বনি আদম করলে অস্বীকার
ربي كما توكا زيبان كوراني بروشار بولي اكي ماسر لقو سانا اكي ماسر لقو سانا اي قطع شباري جانا اجان اي قطع شباري جانا نتنو تنو جوغاي خانا اللاي نتنو تن جوغاي خانا نتنو تن جوغاي خانا خجلول قري مير گان جنتا کرو هندو مسلمان اي تا يفران دبرا بردان চিন্তা করেন যত জ্ঞানবান হে আল্লাহ সামান্য তারিফ হবে না সামান্য তারিফ হবে না সারা জন গাইলে গান চিন্তা করো হিন্দু মুসলমান এটা অফুরান্ত খোদা দাবে অফুরান্ত আল্লাহ দান চিন্তা করো যত জ্ঞানবান বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি ফাতেমা মাওলা আলীর চরণ সেবী ইমাম দুই জনা চাটকরিকার মুর্শিদ আমার দয়াল সবদুল চা জানার কদমে জীবন আমি বিকাইলাম আমার উস্তাদ বন্ধিয়া গাব সাধক আইনাল মিয়া নাম মা জানের মা ঝারে ভক্তি আমি জানাইলাম মাতা পিতার চরণ পরে ভক্তি নত শিরে যাদেরকেও শিলা করে এলাম ভবের পরে বিশ্বের ইয়াউলিয়া যত ভক্তি দিয়া যায় সকলেরই পাক দরবারে ভক্তিটা জানাই বাগদাদে বন্ধিয়া গাবো জিলানের জিলানি তোমার নামের গুণে বাবা আগুন হলো পানি এবা আজমিরে দেখা যা বাবা হিন্দেরও সুলতান গাইতে যেন পারি বাবা তোমার নামের গান দয়াল বাবা কদম চান ভক্তির দরবারে যেই দরবারে আসলাম আমি ভক্তি দে এইবারে আমার আল্লাহর ওলি দয়াল বাবা হযরত আল্লাহই দিলে শাহ দরবারেতে ভক্তি রাখি পুরাই ওই আশা মা জননীর চরণেতে ভক্তি দিয়া যাই এ দরবারের আওলাদ যত ভক্তিটা জানাই সভা করে বসলেন যারা জ্ঞানীকের নন্দন সবারও চরণে ভক্তি জানাইলাম এখন গণ্যমান্য আছেন যারা চেয়ারম্যান মেম্বর সবার প্রতি ভক্তি সালাম জানাইলাম এবার প্রশাসনে আসেন যারা ভক্তিও জানাই নয় মুরব্বী চরণ ধুলি আসরেতে যাই ভালো ভালো সাথী শিল্পী হলেন যেজন ভক্তির ওই চরণে মুসাম্মাদে আলেয়া বেগম আলো নাম ভক্তির এইবারে উভয় দলের তাল সঙ্গীতে আছো যারা যারা সবার প্রতি ভালোবাসা রাখি পরাণ ভরা সিংগাইরে বন্ধনা করি আব্দুর রশিদ সরকার তার মাজারে ভক্তি সালাম জানাইলাম এবার ঠিকানায় আর বলি ভক্তি বলার কিছুই নাই কবে যেন এই প্রাণ পাখি নিবে গবিদাই রাজবাড়ি জেলা ধরি সদরে আমার থানা বেলগাছি বসত বাড়ি গ্রামের ঠিকানা বর্তমানে ফরিদপুর সদর থানা হয় চণ্ডীপুরে বসত করি বলিয়ের সময় বর্তমানে ফরিদপুর চণ্ডীপুরে গ্রাম আমি ফকির আবুল সরকার আপনাদের গোলাম হলে সবাই মিলে করলে সবাই মিলে করলে দুয়া তবেই হবে এই গানে তবে হবে এই গানে গাওয়া আমি কি আর গাইতে পারি আমি কি আর গাইতে পারি মাওলা তোমার নামের জারি মাওলা তোমার নামের জারি গাইতে যেন পারি বাবা আল্লাহ দিলের গুণগান চিন্তা করো হিন্দু মুসলমান এইটাই অপরান্ত প্রভুর দান চিন্তা করেন যত জ্ঞানবান আই সমান তারিফ হবে না সারা জন গাইলে গান চিন্তা করো হিন্দু মুসলমান এটা অফুরান্ত খোদা দানে অপ এইটাই অফুরান্ত আল্লাহর দান একবার চিন্তা করে যত জ্ঞানবান আমাদের ফরিদপুর থেকে প্রশাসন বিভাগের শ্রদ্ধাভাজন আমাদের কর্মকর্তা আসছেন মোহাম্মদ সালাউদ্দিন সাহেব আমি স্যারকে আমাদের কাছে এসে একটু মত বিনিময় একটু শুভেচ্ছা বিনিময় করলে আমরা খুশি হব তোমরা একটু চাপো দয়া করে আপনি আমাদের মধ্যে আসছেন ভালোবাসা জানাই ধন্যবাদ এখানেই দাঁড়াবো
আচ্ছা সবাই কেমন আছেন গান কেমন লাগছে আমি মোহাম্মদ সালাউদ্দিন আমি অতিরিক্ত পুলিশ সুপার সদর সাইকেল ফরিদপুরে দায়িত্বে আছি তো আজকের এই জোন ওলির দরবারে আপনারা সবাই গান শুনতে আসছেন তো আজকে একজন ওলির দরবারে আপনারা সবাই আসছেন এবং এখানে বাউল গান হচ্ছে তো আজকের এই সন্ধ্যায় বা যে সন্ধ্যা রাতে উপস্থিত এখানকার যে শিল্পী আবুল সরকার সাহেব এবং ওনার এই দলের আলিয়া বেগম আছেন আমি আছেন উনি আছেন এবং ওনাদেরকে আমরা আগে থেকে চিনি এবং ওনার দলের অন্যান্য সদস্যবৃন্দ এবং এখানকার উপস্থিত এই অত্র এলাকার সম্মানিত জনগণ বা সম্মানিত নাগরিকবৃন্দ সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো আমিও আজকে আপনাদের সবার সাথে আমার একটা মিল আছে আমিও আজকে এখানে একটু গান শুনতে আসছি আমিও গান পছন্দ করি তো আমি এখানে তো এই দুটি কথা আসলে আমার কথা বলার জায়গা না এখানে শিল্পী গান গাইবে আমরা গান শুনব ওনা আমরা হলাম শ্রোতা তো তারপরেও আসলে পেশাগত জায়গা থেকে আমি এলাকায় দায়িত্ব পালন করছি এখন আমাকে হয়তো বা এখানে দুটি কথা বলার জন্য বলা হয়েছে তো আমি একটু কথা বলছি যারা গান শুনে যারা গানকে ভালোবাসে তারা কোনো অপকর্ম করতে পারে না তারা কোনো অশৃঙ্খলতা করতে পারে না তারা কখনোই কোনো ঝামেলা করতে পারে না যারা গান পছন্দ করে গান মানুষকে কী করে শান্তি দেয় আপনার যখন খারাপ লাগে তখন আপনি গান শোনেন আপনার যখন মানে ভালো সময় লাগে আপনি গান শোনেন আপনি গান কারা শোনে যখন গান শুনলে মনের মাঝে একটা প্রশান্তি বিরাজ করে তো আমি বিশ্বাস করি যারা এখানে আসছেন সবাই একটা ভালো উদ্দেশ্য নিয়ে গান শুনতে আসছেন এবং শিল্পীদের গান শুনে আপনাদের মন তৃপ্ত হোক এবং সেই তৃপ্ত মন করে আপনার বাড়ি ফিরবেন কিন্তু এখানে এইটুকু আমি বিশ্বাস করি যারা এখানে আসছেন যদি আমি পুলিশের সদস্য কথায় আমার আইন শৃঙ্খলাগুলো কথাগুলো চলে আসে তারপরে আমি বিশ্বাস করি যে এখানে যারা আপনারা আছেন তারা কখনোই কোনো জোর ঝামেলা করতে আসেন নাই তারা সবাই গান শুনতে আসছেন গান হলো মনের খোরাক যে মন মানে গান পছন্দ করে আমি এটুকু বিশ্বাস করি সে কখনো কোনো অপকর্মে বা লিপ্ত হতে পারে না কোনো ঝামেলায় করতে পারে না সে তার গান শুনতে আসছে এবং গান শুনেই সেই বাড়ি ফিরবে তো আমি বলছি এটা একটা পবিত্র জায়গা এটা একটা ওলির দরবার আপনারা সেখানে আসছেন তো আপনারা সুন্দরভাবে গান শোনেন আপনাদের মতো আমিও আসছি তো সুন্দরভাবে গান শুনে শেষ করেন এবং এই প্রোগ্রামটি আমি যতটুকু জানি আরও তিন থেকে আরও দুই দিন যাবৎ চলবে গতকাল শুরু হয়েছে এবং আজকে 23-24-25 তারিখে শেষ হবে এবং আপনাদের এলাকায় আমি মনে করি যে এই এলাকার যারা আপনার বাসিন্দাগণ আছেন আপনাদের এলাকায় এই ওরস উপলক্ষে বাইরের অনেক মানুষজন আসবে তো তাদেরকে যাতে সুন্দরভাবে এখানে এসে আবার তারা বাড়ি ফিরতে পারে তারা কিন্তু আপনাদের মেহমান তাদেরকে সুন্দরভাবে বাড়ি ফেরার দায়িত্ব বা এখানে এসে যাতে কোনো ঝামেলা না পড়ার দায়িত্ব এই এলাকার প্রতিটা মানুষেরই কিন্তু দায়িত্ব এবং কর্তব্য আপনার বাড়িতে যেমন মেহমান আসলে আপনি সবচেয়ে ভালো জায়গাটি তাকে দেন সবচেয়ে ভালো খাবারটি তাকে খেতে দেন সবচেয়ে ভালো জায়গায় ঘুমাতে দেন তো এই এলাকা থেকে বাহির থেকে অনেক মানুষ এই ওরস উপলক্ষে আসবে সেটা কিন্তু আপনার দায়িত্ব তারা আবার আপনাদের এলাকার মেহমান আপনি মনে করেন যে অন্য একটি এলাকায় যেখানে এরকম কোনো গানের আসন নাই আপনাকে জোর করে নিতে পারবে এই শীতের রাতে আপনাকে 1,000 টাকা দিলেও আপনি যাবেন না কিন্তু এখানে আপনি আসছেন তো এখানে আপনি আসছেন অনেকটা পথ পাড়ি দিয়ে আসছেন এই রাতের মধ্যে যুবতব হয়ে দাঁড়িয়ে বসে আপনার গান শুনতে আসছেন তো আমি এটাই বলবো যে এই এলাকায় অনেক মানুষ আসবে সবাই আপনাদের মেহমান সবাই যাতে সুন্দরভাবে ইয়ে করতে পারে তারপরেও সমাজে কিছু দুষ্ট লোক আছে তার জন্য আমরা আছি তো তাদের জন্য আমরা আছি তো সরকার আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পবিত্র দায়িত্ব দিয়ে রাখছে আমরা সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে চাই কিন্তু আমরা ভালোকে সাথে নিয়ে খারাপের বিরুদ্ধে আইন প্রয়োগ করে থাকি আমাদের আইন প্রয়োগ করে যারা আইন ভঙ্গ করে যারা অন্যের শান্তি বিনষ্ট করে অন্যের সংসার নষ্ট করে অন্যের সুন্দর নষ্ট করে আমরা তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করি এবং সেটা করি আপনাদেরকে সাথে নিয়েই তো বেশি গরম কথা বলবো না গান শুনতে আসছি মনটা আমারও নরম গান শুনবো তো আমি এটা বলছি সবাই ওলির দরবারে আসছেন এবং এই প্রোগ্রামটি 3 দিন যাবৎ চলবে সুন্দর করে প্রোগ্রাম শেষ হবে এবং এই এলাকার যাতে কোনো ধরনের দুর্নাম না হয় এবং কিছুদিন আগে আমাদের একটা নির্বাচন গিয়েছে এই এলাকায় এই উপলক্ষে অনেক অস্থিরতা বা বিভিন্ন ইয়ে আছে বাট সেই বিষয়টা যাতে এখানে আবার কোনো প্রভাব না পড়ে এখানে কিন্তু কোনো দল নাই সবারই একটাই দল আমরা সবাই শ্রোতা গান শুনতে আসছি সবারই কিন্তু একটাই দল আমিও আপনাদের দলের ভক্ত আর আমি আপনাদের দলের একজন অমানি সদস্য
তো আমি এই কথাই বলবো এই প্রোগ্রামটি সুন্দরভাবে শেষ হোক এবং আজকের যে শিল্পী যে আবুল সরকার এবং আলিয়া বেগম না আলিয়া আপা দুজনের গান শুনবো এবং আমরা ওনাদেরকে আগে থেকে চিনি এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে ওনারা আগে থেকে অনেকের কাছে জনপ্রিয় এবং আমরা ইউটিউব ফেসবুকে ওনাদের গান শুনে অভ্যস্ত তো আজকে সামনাসামনি আমরা ওনাদের গান শুনবো তো আমি এই বলছি এই প্রোগ্রাম সুন্দরভাবে শেষ হোক এবং সবার সুন্দর এবং পারিবারিক উদ্যোগ সম্ভাবনা কামনা করি আমি আমার কথা শেষ করছি আমরা ভালোর সাথে থাকবো আমরা খারাপকে পরিত্যাগ করে ভালোর সাথে থাকবো এবং আমরা এমন কোনো কাজ করবো না যাতে আমাদের এলাকার বা আমাদের নিজেদের কোনো বদনাম না হয় তো সবার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি এবং আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ছোট্ট করে একটি বন্দনা গান করা হলো এই গানটা আমাদের গানটা বন্দনা দিয়ে শুরু হয় ওলি আল্লাহদের সম্মান আল্লাহ রসুল পাক পাঞ্জাতন ওলিয়া উলিয়া পীর মুর্শিদ পিতা মাতা গুরুজনদেরকে স্মরণ করে আমরা আমাদের এই পালা গানটি করি এটা আমাদের একটি ধর্মীয় সংস্কৃতি আমাদের বৃহত্তর ফরিদপুরের মহাসাধক বাবা জান আব্দুল হালিম বয়াতিয়াল চিশতি নিজামী সাহেব বলেছেন এই গানটির নাম দিয়েছিলেন ধর্মীয় সঙ্গীত আমরা ধর্মের কথা সঙ্গীতের মাঝে মানুষের মধ্যে প্রচার করে থাকি তো যাই হোক একটি কথা আমি প্রতিটি মঞ্চে বলি যতদিন আমার মালিক আমাকে এই মঞ্চে রাখবে ততদিন বলার জন্য চেষ্টা করব সেই কথাটি হলো এটা ওলি আল্লাহদের দরবার তাই নাকি ওলি আল্লাহদের দরবার সেই ওলি আল্লাহদের সম্বন্ধে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে দুইটা সূরার মধ্যে আমাদেরকে জানিয়েছেন তার একটি হলো সূরা ইউনুসের 62 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আলা ইন্না আউলিয়াল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাহ বলছে আমার ওলিদের কোনো ভয় নাই সুবহানাল্লাহ কেন ভয় নাই তাদের কোনো দুঃখ নাই এরা কোনো চিন্তিত নয় এরা দুনিয়ায় থাকতেও যেমন আল্লাহর রহমত নিয়ামত প্রাপ্ত রওজার মধ্যে থেকেও তেমনি রহমত নিয়ামত প্রাপ্ত আর সূরা বাকারার 154 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেছেন আমাদেরকে সাবধান করে দিয়েছেন ওয়ালা তাকুলু লিমাইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহায়্যান ওয়ালাকিল্লাহি তাশহুরুন আল্লাহ বলেছেন সাবধান যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল শহীদ হয়ে গেল থানা হয়ে গেল বিলীন হয়ে গেল তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না মৃত বলবে আগের পাশে মৃত ভাবিও না তোমরা যেমন খানা খেয়ে বাঁচো আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা আমার ওলিদের রওজায় মাজারের মধ্যে খানা বন্টন করে থাকি সবলি বলি সুবহানাল্লাহ ওলাকিল্লাহি তাশহুরুন এইটা তোমরা বোঝো না তাহলে আল্লাহর ওলিদেরকে মৃত ভাবা যাবে না মৃত বলবে না আগের পাশে ভাবাই যাবে না আমরা সেই ওলি আল্লাহর দরবারে আসছি আমাদের শ্রদ্ধেয় স্মারক কয়েকবার ওলি আল্লাহদের কথাই উনি উল্লেখ করেছেন সেই ওলি আল্লাহদের দরবারে আদবের সঙ্গে থাকতে হবে আদবের সঙ্গে চলা বলা ওলি আল্লাহদের দরবার হলো আদব শিক্ষার জায়গা মানুষ যদি এই মাহফিল সম্বন্ধে জানতো একটা মানুষও বাড়ি ঘুমাইতে পারতো না আপনারা আমরা যেই মাহফিলে আসছি ওলি আল্লাহদের মাহফিল আল্লামা শাফিক ওয়ারি রহমতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যে লিখেছেন জিকরুল আম্বিয়াই ইবাদাতুন আম্বিয়াদের আলোচনাই হইল উত্তম ইবাদত সুবহানাল্লাহ জিকরুল সলিহিন কাফফাবাতুন সলিহিনদের আলোচনা শুনলে মানুষের দেহের গুনার কাফফারা হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আমরা এই আল্লাহর ওলির দরবারে বসে আল্লাহ রসুল পাক পাঞ্জাতন ওলিয়া উলিয়া পীর মুর্শিদের শান মান শুনবো ততক্ষণ পর্যন্ত আমার এই দেহের পাপগুলি ঝরে ঝরে মাটির সঙ্গে মিশে যাবে সুবহানাল্লাহ এমনই একটি মাহফিলে আমরা আসছি তো আমি আমার মন থেকে একটি গান শোনাবো তারপরে আমার শ্রদ্ধেয় আপা তিনি দাঁড়িয়ে তার কর্তব্য কাজ করবার পরে দরবার থেকে যে আলোচনা আসবে সে আলোচনা করার জন্য চেষ্টা করব একটি গানের জন্য বারবার বলা হয়েছে
একটি গান শোনাবো এই গানটির জন্য আমাকে বলা হয়েছে কয়েকজন মানুষ তারা বলছে গানটি করার জন্য আর এই গানটি আমার চাওয়া জীবনের একটি চাওয়া বাবাজি কোন মানুষ যদি জান্নাতের আশায় ইবাদত করে তার ইবাদত শুদ্ধ হবে না জাহান্নামের ভয়তেও করলে শুদ্ধ হবে না যিনি জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন সেই মালিককে খুশি করাই হলো ইবাদত আর সেই মালিককে খুশি করতে হলে আপনাকে আমাকে ভালোবাসতে হবে তার নবীকে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহব্বতের মাধ্যম দিয়ে তাকে কেন্দ্র করে আমার একটি গান রাখার জন্য আমি চেষ্টা করব ধন্যবাদ সবাইকে O Nabi Ji Nabi Ji O Nabi Ji আমার একটাই তো পরিচয় আমি আমার নবীজির গোলাম আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম আমার কাফনেতে লিখে দিও আরে পাঞ্জাতনের নাম কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম কাফনেতে লিখে দিও পাঞ্জাতনের নাম মাথার মধ্যে লিখে দিও পাকা পাঞ্জাতন মা ফাতেমার নয়ন মনি ইমা ভাই দুই ও বাজারি মা ভাই দুই জন রে ইমা ভাই দুই জন মাথার মধ্যে লিখে দিও পাকা পাঞ্জাতন মা ফাতেমার নয়ন মনি ইমা ভাই দুই জন রে ইমা ভাই দুই জন রে ইমা ভাই দুই জন নামের মালা নিজে জ্বালা কালে মশালা চাই না রে বেহে তো হয় নাই রে জাহান নাম আমি চাই না রে বেহে তো হয় নাই রে জাহান নাম কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম কাফনেতে লিখে দিও পাঞ্জাতনের নাম বাজান পড়িয়া শুনাই রে পড়িয়া শুনাই আমার কাফনের মধ্যে দিও ভাই অনকিরণে কিরের জবাব পড়িয়া শুনাই ও বাজান পড়িয়া শুনাই রে পড়িয়া শুনাই আরে বলবো আমি হেসে হেসে তাদেরই গোলাম আই বলবো আমি হেসে হেসে তাদেরই গোলাম বলবো আমি হেসে হেসে তাদেরই গোলাম কাফনেতে লিখো আমার লিখে দিও অনলাইন দিলের নাম কাফনেতে লিখে দিও পাঞ্জাতনের নাম আসল ঘরে সবাই মিলে নামাবে যখন ও বাজান দিও রে তখন রে দিও রে তখন ওই আমার বাসর ঘরে বাবা
হাজার সবাই মিলে নামাবে যখন আমার মাওলানা আলীর নামের ধ্বনি দিও রে তখন রে দিও রে তখন ওই দিও রে তখন মহব্বতে পড়বে নবীর দরুদ ও সালাম মহব্বতে পড়বে নবীর দরুদ ও সালাম মহব্বতে 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 পড়বে নবীর দরুদ ও সালাম কাফনেতে লিখে দিও রে নবীর নাম কাফনেতে লিখে দিও মাওলানা আলীর নাম জাহান্নাম কাফনেতে লিখে দিও কদম চাঁদের নাম কাফনেতে লিখে দিও মুর্শিদের নাম ওই আমার পারের তরি আমার দুর্গাপুরি আমার বাবা শব্দুল মাওলানা আলীর রূপে দেয় সফি আছি প্রাণ রে সফি আছি প্রাণ রে সফি আছি প্রাণ ওই আমার পারের তরি মাজান ছবি আছি প্রাণ এই ছবি আছি প্রাণ ফকিরা ভুলের হই এই নিবেদন রাখিয়া গেলাম ফকিরা ভুলের হই এই নিবেদন রাখিয়া গেলাম ভুলের হই এই নিবেদন রাখিয়া গেলাম কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম কাফনেতে লিখে দিও পাঞ্জা নবীর নাম হ্যাঁ চাই না রে বেহেস্ত ভাই নাই গো জাহান্নাম আমি চাই না রে বেহেস্ত ভাই নাই রে জাহান্নাম কাফনেতে লিখে দিও মাওলানা আলীর নাম আপনি তে লিখে দিও মুর্শিদের নাম ওই আমার বাসর ঘরে সবাই মিলে নামাবে যখন মাওলানা আলীর নামের ধ্বনি দিও রে তখন ও বাজা দিও রে তখন রে দিও রে তখন ওই বাসর ঘরে সবাই মিলে নামাবে যখন বাবা জান দিও রে তখন রে দিও রে তখন মহব্বতে এই মহব্বতে পড়বে নবীর দরুদ ও সালাম মহব্বতে পড়বে নবীর দরুদ ও সালাম মহব্বতে পড়বে নবীর মহব্বতে মহব্বতে পড়বে নবীর দরুদ ও সালাম কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম কাফনেতে লিখে দিও পাঞ্জা নবীর নাম আমি চাই না রে ভাই নাই রে জাহান্নাম কাফনেতে লিখে দিও দয়া নবীর নাম কাফনেতে লিখে দিও জান্নাই দিলের নাম চাই না বেহেশত রে ভাই নাই গো জাহান্নাম আমি চাই না রে বেহেশত ভাই নাই রে জাহান্নাম চাই না বেহেশত রে ভাই নাই গো জাহান্নাম কাফনেতে লিখে দিও দয়া নবীর নাম কাফনেতে লিখে দিও বান্দা তোদের নাম কাফনেতে লিখে দিও মুর্শিদের নাম কাফনেতে লিখো আমার আল্লাহ দিলে নাম কাফনেতে লিখে দিও কদম বাবার নাম কাফনেতে লিখো আমার মুর্শিদের নাম কাফনেতে লিখো আমার দয়াল নবীর নাম কাফনেতে লিখো আমার বানিয়া দোনের I
শুকরিয়া কৃতজ্ঞতা জানাই আল্লাহ তাআলা আমাদেরকে মানুষকুলে আসার বসার ভালোবাসার সুযোগ দিয়েছেন দিয়েছেন চলার বলার স্বাধীনতা দিয়েছেন মানব মুক্তির জীবন হায়াতে মোলাকাত বেঁচে থাকলি সাক্ষাৎ কবরে চলে গেলে কেউ কাউকে ডাকে না কেউ কারো আশায় থাকে দুনিয়ায় আমরা ছিলাম না থাকব না আমাদের নাম মুসাফির দুনিয়ার মুসাফির শেষ হয়ে গেলে ফিরে আবার মালিকের কাছে যাওয়া লাগবে তাই আল্লাহ তাআলা বলেন হে আমার মানুষ আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়ে আমি তোমাদের দিকে তাকিয়ে আছি তোমরা ছাড়া তো আমার কেউ নাই তাই আমি অপেক্ষা করি কখন তোমরা আল্লাহ বলে ডাকবে আল্লাহ বলে আমাকে যে একবার স্মরণ করে তাকে আমি 10 বার স্মরণ করে থাকি 10 দিকে আল্লাহ তাআলা দয়া মায়া দিয়ে পরিপূর্ণ করে দেন আল্লাহ অপেক্ষা করে কখন আমার বান্দা আমাকে একবার ডাকে আল্লাহ বলে আল্লাহর আর কিছু চাও পাও না এই আল্লাহ জানো দেখতে পায় আমাদের পূর্বিকার দেওয়া সেই ওয়াদা আমরা পালন করতেছি আল্লাহর সাথে ওয়াদা করেছি হে পাক পরওয়ারদিগার যেখানে থাকি যে অবস্থায় থাকি আমরা যেন তোমাকেই দেখি তোমার তোমাকেই যেন ডাকি আমরা যেন তোমার আসি এজন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়া দুই দিনের জন্য দুনিয়া থাকার জায়গা না তাই দুনিয়া ধন দৌলত সম্পদ যার যত সম্পদ তার তত বালা মুসিবত এটা আল্লাহ তাআলা বলেছে তাই দুনিয়া পাইয়া বেশি দূরে যায়ও না কারণ আমি তো তোমার দিকে তাকিয়ে আছি যে কোন সময় তোমাকে আমি ডাকবো আমি যখন ডাকবো দুনিয়ার কোনো বন্ধন তোমাকে আটকায় রাখতে পারবে না সেজন্য আমরা যেন সব সময় এই দিকটা চিন্তা করি যে মহান মালিক আমাদের দিকে তাকিয়ে আছে যেই গোলামের দিকে মালিক তাকিয়ে থাকে সেই গোলামের আর কোনো দুনিয়াদারির অকারেন্স অপরাধ কোনো কলহ কোনো দুর্নীতিতে জড়াইতে পারে না সে যদি মালিককে উপস্থিত ভাবে তাই আল্লাহ বলে যেদিকে তাকাও সেদিকে আমার মুখ আমি তাকিয়ে আছি তোমার আজ দেখেন কত বছর আম্মা জানের পাশে বসে আম্মা জানের ভাই আমাদের খালেক মামা বসে দুই ভাই বোনে গান শুনেছিল কত মোবাইল দিয়া ভিডিও করেছিল এই বছর নাই আজকে সে আপন দেশে চলে গেছে বন্ধুর কাছে চলে গেছে এভাবে আমাদের একে একে সবারই চলে যেতে হবে তাই যাওয়ার পথ এটা যেন আমাদের পরিষ্কার থাকে দুনিয়ার সকল আবর্জনা মুক্ত হয়ে আমরা যেন হাসি মুখে পরম বন্ধুর ডাকে সাড়া দিতে পারি তাই গুরু যখন ভক্তকে নিতে আসে তখন দুনিয়াদারি আর তার কাছে ভালো লাগে না মুর্শিদের সান্নিধ্য লাভ করার জন্য সে ব্যাকুল হয়ে যায় তেমন আমাদের খালেক মামা সে চলে গেছে মুর্শিদের বুকে মহান মিলনে সে রত আছে আমরা যেন সব ভক্তরাই সেই মুর্শিদের উপস্থিতিতে আমরা যাইতে পারি এটাই আমাদের সবচেয়ে চাওয়া পাওয়া তো বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এখানে আল্লাহ তাআলার সর্বসৃষ্টিতে প্রেমাস্পদ হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি রুহানি চরণ মোবারকে ভক্তি চুম্বন রাখি আহলে বায়াত পাক পাঞ্জাতনের সম্মান গুণগান যেন অন্তরে ধরে রাখতে পারি বিশ্বের অলিয়া উলিয়া গাউস কুতুব সকল দরবারে শ্রদ্ধা জানাই দেশের জন্য ভাষার জন্য ধর্মের জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে আমাদের রেখে গেছেন বাংলা মায়ের কোলে শহীদানের রক্তের প্রতি শ্রদ্ধা জানাই আমরা পেয়েছি বাংলাদেশ তাই বলে যুদ্ধ শেষ হয় নাই আরেকটা যুদ্ধ সবসময় চলতে আছে সেটা হলো আমার দেহ রাজ্যে ছয়টা শত্রু সেনা আছে তাদের নাম হলো কাম ক্রোধ লোভ মায়া মদ মৎসর্য আমাকে এই শয়তান বানায় ফেলাই এই কাফের বানায় ফেলাই এই মুনাফিক বানায় ফেলাই আমার মনুষ্যত্বকে বিবর্জিত করে অন্ধকারে নিমজ্জিত করে সেই ছয়টা পশু ওই ছয়টা পশুকে যতক্ষণ পর্যন্ত আমি আমার নিয়ন্ত্রণে না আনতে পারবো আমার অধীনে না আনতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি মোহমুক্ত হতে পারব তো সেজন্য সবসময় যুদ্ধ চালায় রাখতে হবে এই যুদ্ধের নাম জেহাদে আকবর দয়াল নবী বলেছেন আমাদের মাঠের যুদ্ধ শেষ কিন্তু আরেকটা যুদ্ধ সেটা হলো ঘরের জেহাদ ঘরের জেহাদ কখনই শেষ হবে না এই জেহাদটা চালায় রাখতে আমরা যেন সেই সেই বিষয়টা বুঝতে পারি আমার মনুষ্যত্বের
বিপর্যয় কখন ঘটে যাচ্ছে এটা যেন বুঝে যার যার মসজিদের শরণাপন্ন হয়ে আমরা যেন সেই শত্রুর মোকাবেলা করতে পারি আজ আমরা এখানে উপস্থিত হয়েছি লোহজং বিক্রমপুর দয়াল বাবা কদমালী মস্তান রহমতুল্লাহ আলাইহির রোহানি সন্তান যার দরবারে আমি ছোটবেলা যেতাম আমার দয়াল বাবা হযরত আল্লাহই দিলে শাহ রহমতুল্লাহ দয়াল বাবা আল্লাহই দিলে শাহ রহমতুল্লাহ আলাইহির উপস্থিতি পেয়েছি তার চরণ ধুলি নিয়েছি আমাকে মাথায় হাত বুলায় অনেক দোয়া করেছে তাই আমি ভক্তি শ্রদ্ধা রাখি আমার আল্লাহই দিলে শাহ বাবার পাক দরবারে আমি শ্রদ্ধা জানাই বসে আছেন আমার আম্মা হুজুর চরণ মোবারকে ভক্তি চুম্বন রাখি বিবি হুজুর আমার শাহজাদা এই দরবারের তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি আমি শ্রদ্ধা জানাই এখানে যে একজন মহৎ ব্যক্তির উপস্থিত পেয়েছি এই মানুষের মুখ দ্বারা এত সুন্দর আধ্যাত্মিক আলোচনা এবং ভালোবাসার যেই ব্যক্ত দিয়েছেন সেটা আমার জীবন আমি এই প্রথম এত সুন্দর বাণী শুনলাম আমি তো সঙ্গীত জগতে প্রায় তো 50 বছর হয়ে গেল আমি বহুত ওলিয়া উলিয়ার দরবারে বহুত মাজারে বহুত অনুষ্ঠানে উপস্থিত হয়েছি কিন্তু আমাদের মোহাম্মদ সালাউদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সেই বাবাজির মুখে যেই আলোচনাটা শুনলাম যে যারা নাকি সাংস্কৃতিক মনা যারা নাকি সুরকে ভালোবাসে তারা কখনো নিষ্ঠুর হতে পারে না যে সুরকে ভালোবাসে সেই তো দেবতা সেই তো উলিয়া উলিয়া সেই তো নবী রসুল সেই তো আল্লাহওয়ালা সেই তো আল্লাহর প্রেমী আর যে সুর ভালোবাসে না সে হলো নিষ্ঠুর সে হলো কেজিত সে হলো সীমার অসুর যে সুর ভালোবাসে না তার নামই হলো অসুর আর সুর ভালোবাসে উলিয়া উলিয়া গাউস কুতুব তাই আমরা সেই সুরকে সম্মান রাখি আজ এই মানুষটিকে পেয়ে এবং তার সফর সঙ্গে যারা সবার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যবৃন্দ কর্মকর্তাবৃন্দ সবার প্রতি শ্রদ্ধা জানাই ভক্তি জানাই অতন্ত্র প্রহরী তারা আমাদের কল্যাণে তারা জীবন ত্যাগের পণ করে এই রাস্তায় নেমেছে কোথায় বাড়ি কোথায় ঘর মাত্র একটু সন্তানকে কোলে নিয়ে আদর করবে এমন সময় একটা সংবাদ এসেছে অমুক অমুক জায়গায় অকারেন্স ওখানে যাইতে হবে সেই সন্তানকে যে পরাণ গুড় আদর করবে সেই সময়টাও তাদের নাই আমাদের সেবার জন্য দেশের সেবার জন্য বাংলা মায়ের ছেলে তারা ঝাঁপিয়ে পড়ে তো আজকে এখানে উপস্থিত আমার আবুল সরকার ভাই চমৎকারভাবে গান করেছেন দিন যায় আর আবুল ভাইয়ের জৌলস বাড়তেছে কত সুন্দর গান রচনা করে সে আমাদেরকে শুনাইলেন খুবই ভালো লাগলো তো আমার ভাইয়ের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রেখে আমি আমার সবার কাজ আরম্ভ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম বাড়িরই আরেকজন ভালোবাসার মানুষ সেই মানুষটি আমাদের সকলের মুখ উজ্জ্বল করেছে আর সেই মানুষটি হলো মোহাম্মদ তাজবিউল ইসলাম ইসকেন এই নামটা ইসকেন নামটা রেখেছে আমার আল্লাহ দিলে শাহ বাবাজি তো এটা হলো একটা আনকমন নাম নামটা অনেক কষ্ট করে মুখস্থ করছি এই বাড়িরই আমার শাহজাদির একমাত্র পুত্র সে এবার ম্যাজিস্ট্রেট হয়েছে সিনা আমার মুখ উজ্জ্বল হয়ে গেছে পরাণটা ভরে গেছে যে একজন ন্যায় বিচারক ভাবে একজন অলির রক্ত তার মধ্যে প্রবাহিত হচ্ছে সে মানুষ তার দ্বারা সুবিচার পাবে এবং সুন্দর একটা মানুষ আমি পাই সবার কাছে দোয়া চাই দোয়া করবেন যেন আমরা ভাই বোনে মিলেমিশে গান করতে পারি আর পালা গানে তো বেশি মিলা যায় না আর কি সমস্ত প্রশংসা মাইলা তোর
أكرم طورك قدوم مستان تومي حبتر هاو جانير جان جان مستانير باتتون خانيان بوكتی جانائي ماتون شدر بوئي رابورير حاسي بابا تومي حبتر جبنا كبا بار بارا تومي مام باري بوئي دار بار بوكتی كوري روشد بابا ياجين كوري تومي حبتر هاو مندان بيش اولي কাছে বসছি তাদের সেই বাণী পেয়েছি যাদের নাম আসে তারা কিন্তু এমনি এমনি নামটা আসে না তারা কিন্তু সামনে উপস্থিত হয় এই যে দেখেন বন্দনা শেষ হয়ে গেছে না মা তারপরে কিন্তু আবার দেখেন আমার আবার দরবারে চলে যেতে কারণ দরবারের কারবার করলে ওখানেই নজর দিতে হয় এই যে আমরা
কেল্লা শহীদ খরমপুর গেছেন আপনারা গেছি আগে গেছি কিন্তু ওই যে মাজারের পাশে যে একটা জায়গা সেখানে কিছু ফুল গাছ লাগানো আগে ছিল না তো আমি একজনকে জিগাইলাম যে আচ্ছা এই যে মাজারের সাথে ফুলের বাগান বানাই থুইছে একটা জায়গা এই জায়গাটা তো যদি ভক্তদের জন্য একটু খোলামেলা কইরা দিত তাহলে তো এত গাদাগাদি হইতো না তো এই জায়গাটা কিসের জন্য রাখছে তোর সে বলল কি যে আসলে ওলিয়াউলের দরবারে শুধু মানুষ আসে না কি জিন পরিও আসে কথা সত্য তারা ওলিয়াউলের ভক্ত নবীর ভক্ত ছিল ওলিয়াউলের খাজা বাবার কত ভক্ত ছিল জিন আবার আমার গাউস পাকের কত ভক্ত ছিল এই শালি বাবার মাজারে আসা যাওয়া করে রেগুলার যারা নাকি একটুখানি সচেতন এবং রুহানি পাওয়ার যাতে আলোকিত তারা ওই তারা নাকে ঘেরান পায় সুবাস পায় আপনারাও বুঝবেন হঠাৎ করে যদি দেখেন যে একটা সুবাসে হঠাৎ করে কোত্থেকে যেন একটা সুবাস আসলো তখনই আপনি টের পাইবেন যে তারা এখানে বিচরণ করতেছে তো বলল যে তারা তো দরবারে আসতে চায় মানুষের সাথে ঘেঁষাঘেঁষি করলে ওই মানুষগুলি তাদের মানে গরম শক্তি ওইটা সহ্য করতে পারে না অনেক মানুষ বেহুশ হয়ে যায় তো সেই জন্য রুহানিভাবে কেল্লা শহীদ বাবা ইয়েশুদারাজ কেল্লা শহীদ বাবা ভক্তদেরকে খাদিমকে বলে দিয়েছে পাশে যেন একটা জায়গা তাদের জন্য করে দেওয়া হয় এখন দরবারে যারা কারবার করে তারাই কেবল দরবারের বিষয়টা বুঝে কিন্তু ওলিয়াউলিয়ার দরবার সেটাই হলো আল্লাহর দরবার এই দরবারে এটা হলো এখানে মীমাংসা হয় মীমাংসা হয়ে যায় দরবারে ওলির দরবার থেকে কেউ যদি সমস্যায় জড়াইয়া যায় পৃথিবীর কোনো আদালত নাই যে তারে ওই সমস্যা থেকে উদ্ধার তাই আমার এই কথাটা রয়ে গেল এখন ছোট্ট একটি গান আমি করব আমার আইনাল চিস্তাল নিজামী রামতুল আলহী সে বাবাজানের সন্তান আমাদের হারুন ভাই সাহেব উপস্থিত হয়েছে তার প্রতি আমি একটা ভক্তি সালাম রাখি যাই হোক আমাদের গান আমরা গাই ওরা যার কাজ করার করুক সমস্যা আচ্ছা যা কইছিলাম ভাই প্যাস লাগছে কোনটা শোনেন আপনি যে একটা গান গাইলেন কাফনের গায়ে নাম লিখে দেওয়ার জন্য আপনি জানাই গেলেন অনেক নাম আপনি ভুলে গেলেন পাক পাঞ্জাতনের নাম আপনার মুর্শিদের নাম এই দরবারের নাম আরো অনেকগুলি নাম আপনি বলে গেলেন এখন আমি জানতে চাই এত নাম তো আর কাফনের মধ্যে লেখা সম্ভব না এটা তো দমে দমে অনেক নামই বললেন আসলে মূল নাম কোনটা ওইটা একটু কইয়া যান এই যে মুসকি মুসকি হাসি দিছে মনের মতো হয়েছে কথাটা আর কি আসলটা আসল বলতে না মানে আসলে মূল নাম কোনটা লেখবে এটাই আপনি একটু ওসিয়ত করে যান সকলি Bye.
Yeah.
জীবনকে